দেশের চলমান রাজনৈতিক সহিংসতা অবসানের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ রিকশা ও ভ্যান চালক শ্রমিক ফেডারেশন। শনিবার সকাল 11টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব কাউসার আহমেদ। এ সময় তিনি বলেন, দাবি না মানলে 21 ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে কাফনে কাপড় পরিধান করে আমরণ ধর্মঘট করা হবে। এ সময় বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নেতা মমতাজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন প্রমুখ।